কেমন আছেন সবাই? আমি এই টিউটোরিয়ালে একটি বিজনেস কার্ড ডিজাইন নিয়ে কথা বলবো, অর্থাৎ একটি বিজনেস কার্ড ডিজাইন করে দেখাবো আপনাদের। চলুন শুরু করি। ফার্স্টে আমরা নিউ একটি ডকুমেন্ট ক্রিয়েট করব এবং যে ভিজিটিং কার্ড বিজনেস কার্ডের সাইজ টেমপ্লেট ক্রিয়েট করব, রাইট? ওকে, তো ফার্স্টেই আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন এবং দেন আমরা একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নিব, যেটা আমি এর আগের টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যেভাবে আপনি জাস্ট ওয়ান ক্লিকে একটি বিজনেস কার্ড টেমপ্লেট সাইজ টেমপ্লেট ক্রিয়েট করতে পারেন। সেই টিউটোরিয়ালটি যদি না দেখে আসেন তো অবশ্যই দেখে আসবেন। জাস্ট ওয়ান ক্লিকে কিন্তু আপনি একদম ভিজিটিং কার্ডের বিজনেস কার্ড ডিজাইন সাইজ যে টেমপ্লেট সেটা ক্রিয়েট করবেন। তো চলুন কীভাবে আমরা দেখে নিই, তারপর আপনি ভালো লাগলে ওই টিউটোরিয়ালটি অবশ্যই দেখে আসতে পারেন, কোনো প্রবলেম নেই। দেন ওকে করে দিলাম। আমাদের সাইজ নিয়ে কোনো ব্যাপার না, বা সাইজ নিয়ে কোনো ভাবা লাগবে না, কোনো চিন্তাই করা লাগবে না। তো সেক্ষেত্রে আমরা এর আগের টিউটোরিয়ালে দেখেছিলাম আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করেছিলাম, এবার আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করবো না, জাস্ট অ্যাকশন প্লে করবো। অ্যাকশন দিয়েই তো আমরা করেছিলাম, তাই না? উইন্ডো থেকে অ্যাকশন চলে আসলাম এবং এখানে আমি বিজনেস কার্ড ডিজাইন নামে ভিসি নামে একটি অ্যাকশন ক্রিয়েট করেছিলাম, যেটা এই যে দেখতে পাচ্ছেন সবার নিচে ভিসি নামে, এবং শর্টকাট কি F5 দিয়েছিলাম। জাস্ট আমি এই যে ভিসি যে অ্যাকশনটি আছে এই অ্যাকশনটি সিলেক্ট করে প্লে করে দিব আমি এখান থেকে, জাস্ট ওয়ান ক্লিক প্লে করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে একদম সব ঠিকঠাকভাবেই আমাদের যে সাইজ মেজারমেন্ট সেটা আমাদের চলে এসেছে। এখন বলতে পারেন যে এটা কত সাইজের, এই তো আমাদের রোলার টেনে দেখতে হবে। এটা হলো আমাদের অরিজিনাল সাইজ, এই দেখুন ছিপ ধরে আমি নিলাম, এটা হলো আমাদের অরিজিনাল সাইজ। এই যে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন ওয়াইডে 3.5 সামথিং আছে, অর্থাৎ 3.5, এবং হাইডে আছে, হাইডে আমরা আরও একটি রোলার এখানে টেনে নিয়ে দেখতে পারি। এই তো এটা হলো আমাদের অরিজিনাল সাইজ, হাইডে আছে 2.1 সামথিং, অর্থাৎ 3.5 এবং 2.1 হলো আমাদের যে বিজনেস কার্ড সেটার অরিজিনাল সাইজ। ওই টিউটোরিয়ালটি কিন্তু অবশ্যই দেখে আসবেন, আর যদি না দেখে থাকেন তাহলে কিন্তু চরম মিস করবেন। আমার মনে হয় দেখে আসলে আপনার খুব ভালো লাগবে, অনেক মজার একটি টিউটোরিয়াল, অ্যাকশন দিয়ে কীভাবে আপনি ওয়ান ক্লিকে সাইজ টেমপ্লেট ক্রিয়েট করতে পারেন। আমি তো করেই দেখালাম, জাস্ট আমি এখানে কার্ড শো করে দিব এবং ভিডিও ডিসক্রিপশনে আমি ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে আপনারা দেখে আসতে পারেন, নো প্রবলেম। এবার আমাদের সাইজ টেমপ্লেট ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা ডিজাইন করব। ফার্স্টে আমরা সলিড কালার বা এখানে কিছু গ্রেডিয়েন্ট ইউজ করব। ওকে, তো আমরা চলে গেলাম এখান থেকে, আমরা নিয়ে নিব একটি গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিতে পারি, এই যে গ্রেডিয়েন্ট ম্যাপ আমরা ক্রিয়েট করে নিয়ে নিতে পারি, এভাবে রাখতে পারি, বা আমরা গ্রেডিয়েন্ট টুল নিয়ে এখান থেকেও আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। এই যে আমাদের গ্রেডিয়েন্ট আছে, এখান থেকেও কিন্তু আমরা গ্রেডিয়েন্ট ইউজ করে নিতে পারি। ওকে, এখান থেকেও আমরা ইউজ করতে পারি, এখানে এই রকম কালার একটু রেখে দিলাম ডিপ আকারের কালার, এবং দেন এই সাইডেও আমরা সেমভাবে এই সেম কালার একটু লাইট কালার রেখে দিব। ওকে, দেন ওকে করে দিলাম। এবার আমরা এই যে গ্রেডিয়েন্ট টুল আছে এভাবে আমরা ক্রিয়েট করে নিতে পারি গ্রেডিয়েন্টটি। এই যে দেখতে পাচ্ছেন যে গ্রেডিয়েন্ট কিন্তু এখানে অলরেডি এখানে শো হচ্ছে, অর্থাৎ ক্রিয়েট হচ্ছে, বুঝতেই পারছেন। এই রিভার্স করেও দিতে পারি, আবার রিভার্স বাদেও আমরা রেখে দিতে পারি, এবং এই লোকেশনটা আমরা জিরোও করে দিতে পারি। ওকে, জিরো করে দিতে পারি, এবং এভাবেও আপনি রাখতে পারেন বা আপনি আপনার মতোও রাখতে পারেন। আমি জাস্ট এভাবেই রেখে দিচ্ছি একটি গ্রেডিয়েন্ট কালার আর কি। আমি এই কালার কোডটি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে আপনি কপি করে নিয়ে নেবেন, প্রবলেমই নেই কোনো। ওকে, তো জাস্ট আমরা এই যে কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়েছিলাম গ্রেডিয়েন্ট ম্যাপ, এটা আমরা ক্লোজ করে দিলাম। এখানে আমাদের গ্রেডিয়েন্ট ম্যাপ চলে এসেছে অলরেডি, এবং আমাদের যে ভিসি যে আমাদের সাইজ টেমপ্লেট আছে এটা সবসময় আমাদের উপরে রাখতে হবে, যাতে আমাদের সাইজগুলো আমরা ফলো করতে পারি, অর্থাৎ সাইজ টেমপ্লেট আমাদের সবসময় উপরেই আমরা রেখে দিব। ওকে, এবার আমি একটি রেস্টুরেন্টের জন্য বিজনেস কার্ড ডিজাইন করবো আর কি, এবং করেছিলাম আমি আমার এক ক্লায়েন্টের জন্য। সেই বিজনেস কার্ডটি আপনার ডিজাইন করে দেখাবো যে কীভাবে করেছিলাম আর কি। ওকে, তো সেক্ষেত্রে আমরা কিছু এখানে টাইপ করে রেখেছি যা আমাদের প্রয়োজনীয়, এবং আমাদের যে রেস্টুরেন্টের নামটি হলো সেলফি রেস্টুরেন্ট। আমি সেম ডিজাইনই করে দেখাবো যেভাবে করেছিলাম আর কি। তো চলুন শুরু করি। ফার্স্টেই আমরা এই নাম কপি করব, নাম এবং ফোন নাম্বার প্রোফাইটার এভাবে আমরা কাট করে নেব, যাতে আমাদের এখানে না থাকে, এগুলো আমরা নিয়ে নিয়েছি, কাট করে নিয়ে নিলাম, এবং দেন আমরা চলে গেলাম এই যে আমাদের যেখানে আমরা বিজনেস কার্ড ডিজাইন করছি সেখানে, এই গ্রেডিয়েন্ট ম্যাপে সিলেক্ট থাকা অবস্থায় ক্লিক করব, তাহলে এর উপরে আমাদের লেয়ার ক্রিয়েট হবে।
তো এখানে আমরা পেস্ট করে দিই স্বাভাবিকভাবেই কন্ট্রোল ভি করে দিলাম। এখানে আমাদের ঝাপসা হচ্ছে অর্থাৎ পিক্সেলগুলো একটু কাটা কাটা কীরকম হচ্ছে, তো ইমেজ সাইজ থেকে আমরা পিক্সেলগুলো চেঞ্জ করে দিই, এখানে 300 পিক্সেল করে দিই। ওকে, 300 পিক্সেল রেজুলেশন 300 করে দিই, 300 রেজুলেশন দিলে আমাদের বেটার আসবে। এই দেখুন ছাপার জন্য ভালো হবে, 300 আমি এর আগে বলেছিলাম যে 300 রাখবেন ছাপার জন্য, যে কোনো ছাপার জন্য। তো আমাদের ক্যারেক্টার আমরা এখান থেকে নিয়ে নিলাম, আর ক্যারেক্টার প্যানেল যদি আপনি না নিয়ে থাকেন তো অবশ্যই উইন্ডো থেকে ক্যারেক্টার নিয়ে নেবেন, নো প্রবলেম। ফিক্সড প্রবলেম বাংলা এবং ইংলিশ টাইপ, আমি ওই ভিডিওটির লিঙ্ক আমি এই ডিসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং এখানে কার্ড শো করে দেবো। ওই ভিডিওটি আপনি দেখে আসতে পারেন যে ফটোশপে বাংলা টাইপের ক্ষেত্রে কোনো প্রবলেম হলে বা কিভাবে সেটা সমাধান করবেন, কোন জায়গা থেকে কি করবেন আমি ডিটেলসে বলে দিয়েছি, ওই ভিডিওটিও দেখে আসতে পারেন। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং আমার একটি ফেসবুক পেজ আছে যেটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে সর্বদাই সব ভিডিওতেই দিয়ে থাকি। ওখানে যদি আপনি একটা লাইক করে থাকেন এবং ওখানে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, আমার সরাসরি SMS করতে পারেন যে কোনো প্রবলেম নিয়ে, যে কোনো প্রবলেমের সমাধান আমি অবশ্যই করার চেষ্টা করবো আর কি। তো চলুন, আমরা এখানে ক্যারেক্টার চলে এসেছে এবং আমাদের যে নাম আছে নামটি একটু বোল্ড করে দিব। ওকে, রেগুলার আছে বোল্ড করে দিব। ওকে, নাম একটু হাইলাইট থাকবে, রাইট? এবং আমাদের যে প্রোপাইটর এবং ফোন নাম্বারগুলো আছে এগুলো একটু উপরের দিকে উঠিয়ে দেবো আর কি, একটু হালকা হালকা করে আর কি, যতটুকু করলে ভালো হয় বা আপনি আপনার মতো করে দেখে দেখে নিতে পারেন যে কতটুকু করবেন। ওকে, আমি আমার মতো করে নিই, দেখি কতটুকু ভালো লাগে। 10, 9, ওকে, 9 পারফেক্ট। দেখে দেখে কালার দিয়ে দিতে পারবো বা করেও নিতে পারবো, এতেও কোনো প্রবলেম নেই। তো আমরা এখানে এভাবে রেখে দিলাম এবং ক্যারেক্টার আমরা এখানেই রেখে দিলাম, এবং নেক্সটে আমাদের যে টাইপগুলো আছে সেই টাইপগুলো নিয়ে আসি আগে। এবার আমাদের আগের যে ডকুমেন্টটি এটা প্রয়োজন, এটা আমরা ক্লোজ করে দিই। ওকে, ক্লোজ করে দিলাম, এটাতে আমার এটাতে আর কোনো কাজ নেই। এবং আমরা কিছু পিকচার এখানে ওপেন করে রেখেছি, সেই পিকচারগুলো আমরা অবশ্যই নিয়ে নিব। তার আগে আমরা কিছু রেক্ট্যাঙ্গেল শেপ এখানে ক্রিয়েট করব, যে আমরা ক্লিপিং মাস্ক করব ছবিগুলো। ওকে, এবং আমরা সেই ক্ষেত্রে অবশ্যই চলে যাব রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল শেপ এবং রেক্ট্যাঙ্গেল রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিব। ওকে, রাউন্ডের পরিমাণ 10 পিক্সেল থাকতে পারে, এভাবে নিতে পারি, প্রবলেম নেই, এভাবে নিব, এই এরকম টাইপের আর কি। ওকে, এবং স্টক কালার নান করে দিতে হবে। আপনি কিন্তু অবশ্যই জেনে রাখতে পারেন বা আপনি এটা মনে রাখবেন অবশ্যই যে আমাদের ক্লিপিং মাস্ক করব ঠিকই আছে, কিন্তু যে শেপটি আমরা ক্রিয়েট করব বা শেপ নিয়ে শেপের উপরে আমরা ক্লিপিং মাস্ক করব সেটা অবশ্যই কিন্তু ফিল কালার হতে হবে। ফিল কালার না হলে কিন্তু ক্লিপিং মাস্ক আপনার যে স্টক কালার যদি ইউজ করেন বা স্টক কালার নিয়ে যদি আপনি কোনো শেপ ইউজ করেন এবং দেন ক্লিপিং মাস্ক করেন, তাহলে কিন্তু ওই স্টকের উপরে সে ক্লিপিং মাস্ক নেবে, আর ফিল কালার না নিলে কিন্তু পুরোটাতে নেবে না। করেই দেখাবো আমি ডিটেলসে, জাস্ট আমি আপনাদের একটু ধারণা দিয়ে রাখি। আমি অবশ্যই প্রবলেমগুলো কী প্রবলেম হতে পারে সেগুলো আপনাদের বিস্তারিতই বলবো। তো আমরা এটাকে আমাদের ছবি নিয়েছিলাম কয়টা, 6টা, তাই না? 6টা ছবি দেখে আসি কয়টা ছবি আছে, 1, 2, 3, 4, 5, 6, 6টা ছবি। অবশ্যই আমাদের রেক্ট্যাঙ্গেল শেপগুলো 6টা কপি লাগবে। সবগুলো আমরা সিলেক্ট করে এবার আমাদের পজিশন দেখে দিব। এই যে আমাদের যে অফসেট পাথ নিয়েছিলাম, অর্থাৎ ওই ভিডিওতে কিন্তু আমি ডিটেলসে বলেছিলাম কিভাবে আপনি টেমপ্লেট ক্রিয়েট করবেন বা সাইজ কীরকম নিলে আপনার ভালো হবে, সেটা কিন্তু আমি ডিটেলসে বলেছিলাম, রাইট? তো ওই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন বুঝতে হলে বা সব কিছু জানতে হলে। আমি এখানে এভাবেই রেখে দিলাম, এবার আমরা এই ছবিগুলো নিয়ে আসি। Thank you.
এইতো আমাদের সবগুলো ছবি কিন্তু এখানে চলে এসেছে। এবার আমরা প্রতিটা ক্লিপিং মাস্ক করব এবং প্রতিটার আমরা অ্যাঙ্গেল বা অ্যালাইন ঠিক করে দিব। ওকে, ফার্স্টে এটা সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করলে আপনি এখানে যে দেখতে পারছেন আপনার কার্সার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে এবং এখানে একটি ক্লিক করবেন, ক্লিপিং মাস্ক হয়ে যাবে। অথবা আপনি এখানে রাইট বাটন ক্লিক করতে পারেন এই লেয়ারে, যে লেয়ারে আপনি ক্লিপিং মাস্ক যে লেয়ার থেকে যে লেয়ারে করবেন আর কি, যে ছবিটি আছে সেই ছবিতে সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করবেন এবং এখানে চলে যাবেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এই দেখুন ক্লিপিং মাস্ক হয়ে গেছে, দেখতে পারছেন। এবং এটা চাইলে আপনি কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করে এটা আপনি সাইজ জায়গা মতো রেখে দিতে পারেন, যেখানে আপনার রাখলে ভালো লাগে, যে পছন্দের একটি জায়গা এরকম জায়গায় আপনি রেখে দিতে পারেন। আমি জাস্ট এভাবেই রেখে দিচ্ছি এবং দেন আমরা পরবর্তীতে চলে যাই। আবার আমি অপশনালে যাব না, অল্ট কি চেপে ধরলে আমার এখানে চলে আসবে এবং দেন একটি ক্লিক করে দেবো। এই দেখুন এভাবে সেট হয়ে যাবে এবং কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করবো। ফ্রি ট্রান্সফর্ম করে আমাদের যেখানে সুবিধা যেখানে ভালো লাগে সেখানে আমরা রেখে দিব। তো আমাদের ছবিগুলো কিন্তু এখানে আমরা নিয়ে নিয়েছি, ছবিগুলো আমাদের চলে এসেছে অলরেডি। ওকে, এই ছবিটি আমাদের একটু ফ্রি ট্রান্সফর্ম করতে হবে, কন্ট্রোল টি, অর্থাৎ নিচের যে আমাদের শেপ ক্রিয়েট করেছিলাম সেই শেপ শো হয়ে যাচ্ছে। দেন ওকে, এই তো এভাবে রেখে দিই, পারফেক্ট আছে। এবার আমরা যে আমাদের টাইপগুলো আছে সেই টাইপগুলো আমরা ঠিক জায়গা মতো বসাবো এবং কালার দিয়ে দিব প্রতিটাতে। ওকে, এবার আমরা এই ফার্স্টেই চলে যাব, দেখে আসি এই নাম, নাম ঠিকানা প্রোপ্রাইটর, এটা আমাদের মোটামুটি ঠিকই আছে, এটাতে আর কোনো ঠিক কিছু করা লাগবে না। এবং দেন আমরা এই সেলফি রেস্টুরেন্ট এর ফন্ট আমরা চেঞ্জ করে দেবো, এই ফন্টে রাখবো না। আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে কিন্তু ফন্ট নেম দিয়ে দিব, ওখান থেকে আপনারা কপি করে নিয়ে নিতে পারেন বা কপি করে ফন্টটি ডাউনলোড অবশ্যই করে নিতে পারেন। আমি এই ফন্টটি ইউজ করেছি এই লেখায় এবং যে বাকিগুলো আছে সেগুলোতে নর্মাল সুতো নিয়ে এম যে ইউজ করেছি। আমাদের মোটামুটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, তো চাচ্ছি আমরা নিচে একটি সলিড কালার ইউজ করব। ওকে, সলিড কালার ইউজ করব, সেক্ষেত্রে অবশ্যই রেক্ট্যাঙ্গেল শেপ নিতে হবে এবং রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে আমরা এখানে একটি সলিড কালার নিয়ে নেব এভাবে এবং স্টক কালার নান করে দিব, ফিল কালার আমরা দিয়ে দেবো এবং কালার পিকার থেকে ফিল কালার দিব, সায়ান 0%, মেজেন্ডা 60%, ইয়েলো 100% এবং ব্ল্যাক 0%, এরকম কালারও রেখে দিতে পারি। এবং এটা ছাড়াও আমরা অন্য আরেকটি কালার ইউজ করতে পারি, সেটা হলো এইরকম টাইপের একটি কালার ইউজ করতে পারি, সেক্ষেত্রে 100% মেজেন্টা এবং সায়ান 60%। ওকে, এভাবে রাখতে পারি, এই এই কালারটিও আমরা এখানে ইউজ করতেই পারি, প্রবলেম নেই। এবং আপনি চাইলে কালার কোডও ইউজ করতে পারেন বা চাইলে আপনি আপনার মতো কাস্টম করেও করে নিতে পারেন। আমি এভাবে রেখে দিই বা আরেকটু লাইট কালারেরও দিয়ে দিতে পারেন, বা আপনি যদি লাইট কালার পছন্দ না হয় একটু ডিপ কালার দিয়ে দিতে পারেন, সেটা আপনার হিসাব। আমি এভাবে রেখে দিচ্ছি এবং দেন আমাদের যে টাইপ লেখাটি ছিল সেই লেখাটি কোথায় সেটা আমরা দেখে নিই। এই তো এই লেখাটি, অর্থাৎ এই লেয়ারটি আমরা এই লেয়ারের উপরে রাখবো।
তাহলে না হলে বোঝা যাবে না। এই তো এইভাবে রেখে দিব এবং দেন এই লেখাটি আরেকটু নিচের দিকে রাখতে পারি, প্রবলেম নেই, এবং হোয়াইট করে দিতে পারি। দেখি আমাদের কী কালার দিলে বেটার হবে, ভালো দেখায়। ওকে হোয়াইট দিই, হোয়াইট দিলে কিন্তু ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে অনেকটা। ওকে এভাবে রেখে দিতে পারেন বা আর একটু উপরের দিকেও দিয়ে দিতে পারেন, প্রবলেম নেই। এবং কাটিং মার্ক এখানে আছে, ওভার দেওয়া আছে, এটা কাটবে না, মোটামুটি হারে এভাবে রাখলেও চলবে। ওকে এবার আমরা এই যে সেম কালার, এই সেম কালারটি কিন্তু আমরা সব জায়গায় ইউজ করতে পারি, এবং সেক্ষেত্রে আমরা কালার কোডটি কিন্তু এখান থেকে কপি করে নিতে পারি। এই যে কালার পিকার, এখান থেকে আমরা এই যে কালার কোডটি কিন্তু কপি করে নিতে পারি। আমি এই কালার কোডটি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, এই ভিডিও ডিসক্রিপশনে, ওখান থেকে আপনারা কপি করেও নিয়ে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে এবং দেন এই যে আমাদের নাম আছে, অর্থাৎ প্রোপাইটরের যে নাম আছে, সেই নামটা আমরা সেম কালার, অর্থাৎ ওই নিচের কালার কোডটি ইউজ করবো এখানে। এই তো সেম কালার এখানে দিয়ে দিব, দেন ওকে করে দিব। এবং এই যে সেলফি রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টেরও কালার আমরা ওই সেম কালার দিয়ে দিব, এই কালারটি। ওকে এখানে আমরা কালার কোড পেস্ট করে দিলাম, দেন ওকে করে দিলাম। এই তো আমাদের সেম কালার কিন্তু এখানে চলে এসেছে, এবং বাকিগুলো এগুলো আমাদের ব্ল্যাকই থাকবে। এবং আমি চাচ্ছি এই ফটোর পিছনে, অর্থাৎ ফটোর নিচে, এখানে আমি কিছু ড্রপ শ্যাডো ইউজ করব, এবং যার কালার থাকবে এই কালার, অর্থাৎ ম্যাচিং করে, কালার ম্যাচিং করলে কিন্তু ডিজাইন ভালো হয়। সেক্ষেত্রে আমরা চলে যাব ফার্স্টে এই রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলে এই এইটিতে যাব, এবং দেন আমরা এখানে ডাবল ক্লিক করব, রাইট সাইডে একদম সাইডে ডাবল ক্লিক করব, অথবা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, লেয়ার স্টাইল চলে আসবো ব্লেন্ডিং অপশনে, এবং ড্রপ শ্যাডো দিব আমরা এখানে। ওকে ড্রপ শ্যাডো দেবো, ফার্স্টে আমরা অপাসিটি 100 এবং ব্লেন্ডিং মোড নর্মাল করে দিব, অ্যাঙ্গেল থাকবে না, এবং স্প্রেড একটু বাড়িয়ে দিব, ডিস্টেন্স এরকমই থাকবে, এবং সাইজ একটু কমিয়ে দিব, 2-1 দিয়ে দিতে পারি, সমস্যা নেই, এবং আরও একটু এইরকম করে দিব, এবং কালারটি আমরা এই কালার ইউজ করব, এই তো। এবং চাইলে আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, আমি এখানে 6 রেখে দিই। ওকে 6 রাখলেই ভালো হবে মোটামুটি, এবং জাস্ট চলে আর কি। ওকে ওকে করে দিলাম, এবং দেন আমরা কপি লেয়ার স্টাইল এবং প্রতিটি শেপেই আমরা সেম লেয়ার স্টাইল পেস্ট করে দেবো। এই দেখুন চলে এসেছে, এবং এভাবে আমরা প্রতিটা শেপেই রাইট বাটন ক্লিক এবং পেস্ট লেয়ার স্টাইল, আমাদের বারবার যাওয়া লাগবে না, এবং পার্সেন্ট নিয়ে বারবার দিয়ে দেওয়া লাগবে না, একটাতে ইউজ করবো এবং সেই লেয়ার স্টাইল কপি করবো এবং পেস্ট লেয়ার স্টাইল, এই তো প্রতিটাতেই আমরা পেস্ট করে পেস্ট লেয়ার স্টাইল দিয়ে দেবো, এই সেমভাবে, এই তো প্রতিটাতে হয়ে গেছে, এবং কন্ট্রোল জিরো এই তো ফিট করে দিলাম। এই দেখতে পারছেন মোটামুটিভাবে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমাদের একটি বিজনেস কার্ড ডিজাইন। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর কোথাও যদি বুঝতে প্রবলেম হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ক্লিয়ার করব এবং আপনাদের বোঝানোর জন্য আরও সুবিধাভাবে আরও অন্যভাবে একটু বোঝানোর চেষ্টা করব যদি না বুঝে থাকেন। তো থ্যাংক ইউ, আজ এ পর্যন্তই।